বলিউডে কামব্যাক করার পর বদলে গেছেন কিং খান। এ যেন অন্য শাহরুখ, যার মধ্যে রোমান্স নেই, রয়েছে শুধুই অ্যাকশন। পাঠানের পর যে ছবির শুটিং শুরু করতে চলেছেন শাহরুখ খান, তাতে দর্শকের চোখ জুড়ে নাকি থাকবে শুধুই অ্যাকশন। তামিল পরিচালক অ্যাটলি কুমারের প্রথম হিন্দি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন কিং খান। ছবিতে তার ডাবল রোল। এখানে শাহরুখকে দেখা যাবে ভারতীয় গুপ্তচর সংস্থা র এর একজন অফিসারের চরিত্রে। ছবির শুটিং শুরু হবে চলতি মাসেই। আপাতত প্রথম দফায় 10 দিনের ডেট ঠিক করা হয়েছে। ভারত ছাড়াও দুবাইয়ের বেশ কিছু লোকেশনে হবে সিনেমার শুটিং। ছবিতে শাহরুখের বিপরীতে রয়েছেন জনপ্রিয় দক্ষিণী নায়িকা নয়নতারা। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সুনীল গ্রোভার ও সানিয়া মালহোত্রাকেও। প্রায় 200 কোটি বাজেটের এই ছবি কিন্তু কোনো রিমেক নয়, একটি অরিজিনাল গল্পের ওপর তৈরি করেই লেখা হয়েছে এর চিত্রনাট্য। গত বছর নিজেই এই ছবির ঘোষণা করেন পরিচালক। তবে অ্যাটলি কুমারের মুখে শোনা যায়নি শাহরুখের নাম। অন্যদিকে বলিউড বাদশাও এই ছবির ব্যাপারে মুখে কলু পেটেছেন, কিন্তু খবর শোনা যাচ্ছে পুনেতে শুটিং এর প্রথম দিনই আনুষ্ঠানিকভাবে এই ছবির ঘোষণা দেবেন পরিচালক অভিনেতা দুজনেই। এদিকে অ্যাটলির ছবিটি ছাড়াও শাহরুখকে দেখা যাবে রাজকুমার হিরানির পরবর্তী ছবিতে। এছাড়াও একাধিক ছবিতে ক্যামিও করতে দেখা যাবে কিং খানকে, যার মধ্যে রয়েছে আমির খানের লাল সিং চাড্ডা ও রণবীর কাপুরের ব্রহ্মাস্ত্র। মার্সিয়া মন্নান, মাইটিভি।